বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ মহাকাশে খুলে দেওয়া বিপুল সম্ভাবনার অংশীদার হয়ে উঠেছে। এই স্যাটেলাইট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি এবং সম্প্রচার শিল্পের পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে স্যাটেলাইট বঙ্গবন্ধু ১। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে দেশের প্রথম যোগাযোগ উপগ্রহের ১২ই মে বাংলাদেশের সময় রাত ২টা ১৫ মিনিটে কক্ষপথের দিকে যাত্রার মধ্য দিয়ে বাংলাদেশের স্পেস সোসাইটিতে প্রবেশের ঐতিহাসিক মুহূর্তের সূচনা হয়। মার্কিন কোম্পানি স্পেসএক্স এর সর্বাধুনিক রকেট ফ্যালকন ৯ যুক্তরাষ্ট্রের ক্যাপ ক্যানফেরাল উৎক্ষেপণের মঞ্চ থেকে স্যাটেলাইটটি নিয়ে কক্ষপথের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। স্পেসএক্স জানায়, বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ সফল হয়েছে। বিশেষজ্ঞ এবং কর্মকর্তারা বলছেন, দেশের এই প্রথম যোগাযোগ স্যাটেলাইট এখনও যেসব দুর্গম এলাকায় ইন্টারনেট টেলিযোগাযোগ সুবিধার আওতায় আসেনি, সেসব এলাকায় এই সুবিধা সম্প্রসারণে সহায়ক হবে। মহাকাশের ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাক্ষিমাংশে অবস্থান করে স্যাটেলাইটটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আবহাওয়ার পূর্বাভাস এবং পর্যবেক্ষণের দেশের সক্ষমতা সম্প্রসারিত করবে। সার্কভুক্ত দেশের পাশাপাশি ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কিস্তান এবং কাজাকিস্তানের কিছু অংশ এই স্যাটেলাইটের আওতায় আসবে। বাংলাদেশে অপ্রত্যাশিত কোনো প্রাকৃতিক দুর্যোগে বর্তমান টেলিযোগাযোগ ব্যবস্থা যদি কখনো ভেঙে পড়ে, তখন গোটা দেশব্যাপী এই যোগাযোগ ব্যবস্থা নির্বিচ্ছিন্নভাবে সচল রাখা নিশ্চিত করতে স্যাটেলাইট নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্যাটেলাইট ট্রান্সপন্ডার বিক্রির মাধ্যমে বাংলাদেশে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারে। বর্তমানে অন্য স্যাটেলাইটের মাধ্যমে এই সেবা পেতে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। বিশেষ করে সম্প্রচার শিল্পের জন্য এসব স্যাটেলাইটের সহায়তা নিতে হয়। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে এবং আশা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো এর বাণিজ্যিক ব্যবহারে প্রধান ভোক্তা হবে। অপরদিকে ট্রান্সপন্ডার ভাড়া দিয়ে বাংলাদেশ অন্যান্য দেশ থেকে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করবে। ৪০টি ট্রান্সপন্ডের মধ্যে ২০টি ভাড়ার জন্য রাখা হয়েছে। এদিকে জানা যায়, বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ থেকে সিগন্যাল পেয়েছে গাজীপুর গ্রাউন্ড স্টেশন। স্যাটেলাইটটি উৎক্ষেপণের প্রায় ১ ঘন্টা পরে গাজীপুরের জয়দেবপুরে স্থাপিত বঙ্গবন্ধু স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন সিগন্যাল পায়। স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ থেকে সিগন্যাল পাওয়া প্রসঙ্গে বাংলাদেশের কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম একটি অনলাইন পত্রিকাকে বলেন, উৎক্ষেপণের কয়েক ঘন্টার মাথায় বাংলাদেশের গ্রাউন্ড স্টেশন থেকে সিগন্যাল পাওয়া গেছে। মহাকাশের ১১৯.১ পূর্ব দ্রাক্ষিমাংশে স্থাপিত হলে স্যাটেলাইটটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। মহাকাশের নির্ধারিত কক্ষপথে স্থাপিত হওয়া আগেই কি ধরনের সিগন্যাল দেয় স্যাটেলাইট? এমন প্রশ্নের জবাবে ন্যানো স্যাটেলাইট ব্ল্যাক অন্বেষার প্রকৌশলী আব্দুল্লাহ হিল কাফি একটি অনলাইন পত্রিকাকে বলেন, যে কোনো স্যাটেলাইট উৎক্ষেপণের পর থেকেই নিজের অস্তিত্ব জানান দিতে সিগন্যাল পাঠাতে থাকে। স্যাটেলাইটটি কোন অবস্থায় আছে, গতিপথ, স্যাটেলাইটের গতি, তাপমাত্রা সহ বিভিন্ন তথ্য পাঠাতে থাকে। এদিকে বঙ্গবন্ধু ১ সফলভাবে উৎক্ষেপিত হওয়ায় ইন্দোনেশিয়ার পত্রিকা কম্পাস বঙ্গবন্ধু ১-কে অভিনন্দন জানিয়েছে। ইন্দোনেশিয়া বর্তমানে টেলকম ১ স্যাটেলাইট ব্যবহার করছে, এতে তাদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১১৯ ডিগ্রি দ্রাক্ষিমাংশে থাকায় তারা খুব সহজে এই স্যাটেলাইট থেকে সুবিধা গ্রহণ করতে পারবে। ইতিমধ্যে তারা বাংলাদেশের সাথে একটি চুক্তিও করেছে। টেলকম ১ স্যাটেলাইট থেকে প্রায় অর্ধেক টাকায় ভাড়া পাচ্ছে বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট। ইন্দোনেশিয়ার নিউজ পেপার কম্পাস বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ হওয়ায় স্পেসএক্সকে অভিনন্দন জানিয়েছে। বন্ধুরা, এই নিউজটি নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি শেয়ার করুন এবং এই নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না।